हेलो एवरीवन, दिस इज মৌমিতা। वेलकम ऑल ऑफ यू टू माय चैनल। आज के আমি দেখো 28 জুনে যে বিশ্বভারতী এমটিএস এর एग्जाम হয়েছিল তার কিছু কোশ্চেন অ্যানালাইসিস করব, যাতে আগামী দিনে যে পরীক্ষাগুলো আছে, মানে আজকে তো 29 জুন হয়ে গেছে, 30 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, অনেকগুলো করে প্রত্যেকটা 3 দিনে 3টে করে শিফটে एग्जाम আছে। তো তোমাদের যাতে সুবিধা হয় যে লাস্ট মোমেন্টে একেবারে কি কি জিনিসগুলো রিভাইজ করে যাবে, তার জন্য আমি মেইনলি এটা বলছি। ফার্স্টে আমি বলি, দেখো যে জেনারেল অ্যাওয়ারনেস যেটা ছিল, জেনারেল অ্যাওয়ারনেস আসি ফার্স্টে কিরকম কোশ্চেন এসেছিল। যে যে জিনিসগুলো আমি বলেছিলাম যে কি কি পড়বে, দেখো মেইনলি সেই সব জায়গা থেকেই কিন্তু এসছে। সেটা এসছে তোমার সেন্সাস থেকে কোশ্চেন এসছে, সুতরাং তোমরা সেন্সাসটা একটুখানি দেখে যাবে। তারপর ইন্ডেক্স, ইন্ডেক্স রিপোর্ট থেকে কিন্তু কোশ্চেন এসেছে। হ্যাঁ, তারপরে তোমার যে বিভিন্ন অ্যাম্বাসাডার, ব্র্যান্ড অ্যাম্বাসাডার বিভিন্ন জায়গায়, ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকে কোশ্চেন এসছে। তারপর তোমার স্পোর্টস এর কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, স্পোর্টস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, ক্রিকেট থেকে, স্পোর্টস এর ক্রিকেট থেকে এসছে। মানে তার মানে বিভিন্ন স্পোর্টস তোমাকে দেখে যেতে হবে। তারপর তোমার সায়েন্স থেকে কিন্তু ভালোই কোশ্চেন এসছে। আমি তোমাদের কিন্তু শর্টসে বলে দিয়েছিলাম যে ভিটামিনের রাসায়নিক নাম এই সব ডেফিসিয়েন্সি দিয়ে, দেখো ভিটামিন এ এর কিন্তু রাসায়নিক নেম কি সেটা কিন্তু কোশ্চেনে তোমাদের দিয়েছে। তারপরে জিওগ্রাফি থেকে, জিওগ্রাফি থেকেও ভালোই কোশ্চেন এসছে দেখলাম, যে বিভিন্ন তোমার রিভার কোথা থেকে অরিজিনেট হয়েছে সেই জিনিসগুলো, বা আমাদের যে সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন কি, মাউন্টেন রিভার, এই জায়গাগুলো থেকে কিন্তু জিওগ্রাফিতে কোশ্চেন এসছে। বা কোন জায়গাতে কি কি তোমার মিনারেলস পাওয়া যায় মেনলি, সেই জায়গাগুলো থেকেও কিন্তু কোশ্চেন এসেছে। বিভিন্ন বুকস দেখবে, তারপরে হিস্ট্রি থেকে কিন্তু এনসিয়েন্ট থেকেও এসছে। আর আমি তোমাদের যে বলেছিলাম মডার্ন ইন্ডিয়া পড়বে, সেখানে কিন্তু দিয়েছে যে কোশ্চেন দিয়েছিল জাতীয় কংগ্রেসের যে ফার্স্ট যে অধিবেশন কোথায় হয়েছিল এবং সেখানকার প্রেসিডেন্ট কে ছিল, ফার্স্ট কনফারেন্স যেটা সেটা কোথায় হয়েছিল এবং তার প্রেসিডেন্ট কে ছিল, এরকমও কোশ্চেন দিয়েছে বুকস। তারপরে হিস্ট্রি, তো হিস্ট্রি থেকে তো মডার্নটা, তারপরে বিভিন্ন যে স্থাপত্য আছে হিস্ট্রিতে সেগুলো হচ্ছে তোমার ফাউন্ডার কে। তারপরে বুকস আছে যেমন মেগাস্থেনিকের ইন্ডিকা, এরকম বিভিন্ন হিস্ট্রি বুকসও তোমরা দেখে যাবে, ওখান থেকেও কিন্তু কোশ্চেন দিচ্ছে। তারপর তোমার হ্যাঁ প্রজেক্ট টাইগার রিজার্ভ, এখান থেকে কোশ্চেন এসছে, প্রজেক্ট টাইগার রিজার্ভ এস্টাবলিশ কবে হয়েছিল 1973 তে, ওখান থেকেও কিন্তু কোশ্চেন এসেছে। তো এরকম মানে যে যে জিনিসগুলো মেইনলি দেখার বিষয় না, সেখান থেকে কিন্তু কোশ্চেন এসছে। এই জিনিসগুলো থেকে আমি মোটামুটি কোশ্চেন জানতে পেরেছি। এখন অনলাইন তো কোশ্চেন তো পুরোপুরি দেখতে পাইনি, শুনে শুনে তোমাদেরকে বলছি যে এগুলো থেকে মোটামুটি তাহলে এই পার্ট গুলো তোমরা, হ্যাঁ তারপর যেটা দেখবে সেটা হচ্ছে ডান্স ফর্ম, ডান্স ফর্ম বা ধরো বিভিন্ন যে ফেস্টিভ্যালস, এই ফেস্টিভ্যালটা কবে হয় বা এখানকার কি মেলা হয়, এই জিনিসগুলো বিভিন্ন ডান্স ফর্ম দেখবে, ফেস্টিভ্যালস দেখবে। আর তোমার হ্যাঁ কনস্টিটিউশন, কনস্টিটিউশনে তোমার কোন পার্টটা কোথা থেকে নেওয়া হয়েছে এরকম কোশ্চেন এসছে। ফান্ডামেন্টাল রাইটটা আর্টিকেল কত থেকে কত আর্টিকেলে আছে এবং বিভিন্ন আর্টিকেল অ্যামেন্ডমেন্টস, মানে মেইনলি তোমরা কি দেখবে যে আর্টিকেলস, আমি এটা আগেও বলেছিলাম আর্টিকেলস গুলো দেখা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আর্টিকেলস গুলোও দেখতে হবে, তার সাথে অ্যামেন্ডমেন্টসও দেখতে হবে। এবং কনস্টিটিউশনের যে বিভিন্ন যে ফিচার্স আছে সেগুলো কোন কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে সেখান থেকেও কিন্তু কোশ্চেন এসছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো এর মধ্যে অনেক জিনিসই হয়ে গেল মেনলি এই জিনিসগুলো থেকে এসছে। তো এগুলো তোমরা তাহলে দেখবে, ঠিক আছে। এরপর আসি আমি ম্যাথসে। দেখো ম্যাথসে যেটা এসছে, ম্যাথস কিন্তু খুব ট্রিকি এসছে এবং প্রচন্ড ক্যালকুলেটিভও এসছে। কিন্তু যে জিনিসগুলো দেখতে বলছিলাম, যেমন ধরো এসসিএফ অ্যান্ড এলসিএম, এখান থেকে কিন্তু একের বেশি করে কোশ্চেন এসছে। ঠিক আছে, মেনসুরেশন থেকে তো এসছে, স্পেয়ার এটসেট্রা এই সমস্ত কিছু কিন্তু এসেছে, মেনসুরেশনের কোশ্চেন এসেছে। তারপরে এসআই অ্যান্ড সিআই, সিআই থেকে তোমার কিন্তু একটা হাফ ইয়ারলি, এরকম ভাবে হাফ ইয়ারলি ক্যালকুলেশনে কিন্তু
হাফ ইয়ারলিতে এসছে, তারপর টু ইয়ার্স এরও এসছে। প্রফিট অ্যান্ড লস থেকে কোশ্চেন এসছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন এসছে। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, এবং খুব একটা ইজি কোশ্চেন আসে নাকি, এ এতদিনে করলো, বি এতদিনে করলো, টোটাল কতদিনে হবে। অল্টারনেটিভ ওয়েতে কিন্তু মানে মোটামুটি একটুখানি ডিফিকাল্টি লেভেল কিন্তু আছেই মাঝে। তারপর তোমার পার্সেন্টেজ, হ্যাঁ পার্সেন্টেজ থেকে কিন্তু কোশ্চেন এসছে। মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন থেকে কোশ্চেন এসছে, ভালোই। মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন থেকে কোশ্চেন এসছে। এই জিনিসগুলো মোটামুটি ম্যাথে যা দেখার, অ্যারিথমেটিক অ্যান্ড মেনসুরেশন, এগুলোই মেনলি তোমরা করে যাবে। তারপরে আসছি তোমার রিজনিং, রিজনিং এসছে। রিজনিং এ তো অনেক বলার কিছু নাই, তবে রিজনিং মডারেট লেভেলেই এসছে, যা যা বলার ছিল। তোমার যেরকম ভাবে রিজনিং এ আসে না, যা স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট কনক্লুশনও এসছে তোমার রিজনিং এ, ওটা কিন্তু দু তিনটে দিয়েছে স্টেটমেন্ট কনক্লুশন। তারপর তোমার কোডিং ডিকোডিং থেকে কিন্তু ভালোই কোশ্চেন আসছে। কোডিং ডিকোডিং মানে আমি বলছি, যারা হয়তো নামটা জানো না, শুনে বুঝতে পারছো না, কি যে ধরো এ, এর হচ্ছে অ্যালফাবেটিক্যাল পজিশন কত, 1, জেটের কত, 26, মানে এরকম যে জিনিসগুলো, কে তোমার কত, 11, হ্যাঁ এম কত, 13, এই যে জিনিসগুলো, এগুলো থেকে কিন্তু বিভিন্ন অপারেটিভ ওয়েতে মানে সলভ করতে হয় আর কি এগুলো। সেই কোডিং ডিকোডিং থেকে কিন্তু রিজনিং এ ভালোই কোশ্চেন দিয়েছে, দু তিনটে করে কোশ্চেন এসেছে কোডিং ডিকোডিং বা আরো যা যা হয় রিজনিং এ। স্টেটমেন্ট কনক্লুশন এসেছে, ব্লাড রিলেশন থেকে শুনলাম দু তিনটে করে কোশ্চেন এসছে। ব্লাড রিলেশন আমি দেখে যেতে বলেছিলাম, এবং সব থেকে কোডেড ব্লাড রিলেশন এসছে। আমার চ্যানেলে কিন্তু আছে ব্লাড রিলেশন, কোডেড ব্লাড রিলেশন, এখান থেকে কিন্তু দু তিনটে কোশ্চেন এসছে। ঠিক আছে, তারপরে ফিগার, ফিগার থেকে কিন্তু মিরার ইমেজও দিয়েছে, এমনি ম্যাচিংও দিয়েছে, মিরার ইমেজও দিয়েছে, ফিগার ম্যাচিংও দিয়েছে। এরকম যা যা হয় মোটামুটি রিজনিং এ। তো রিজনিং তো জাস্ট প্র্যাকটিসের ব্যাপার, এখান থেকে নতুন করে দেখার কিছু নেই। ঠিক আছে, রিজনিং এ এই জিনিসগুলো এসছে। এবার যেটা আসছে ইংলিশে, ইংলিশের অল্টারনেটিভ যে ছিল না হিন্দি, আমি শুনলাম যে হিন্দি নাকি খুব ইজি এসছে, কিন্তু হিন্দি আমি বুঝি না, বলতে পারবো না, শুধু পড়তে পারি অতগুলি। ইংলিশে কিন্তু তোমার প্যাসেজ আসছে, প্যাসেজ থেকে কিন্তু 5 মার্কস দিচ্ছে। প্যাসেজ আসছে, ক্লোজ টেস্ট আসছে, এবং ইডিয়মস আমি দেখতেই বলেছিলাম যে ইডিয়মস খুব ইম্পর্টেন্ট সব এক্সামই আসে। ন্যারেশন থেকে কোশ্চেন এসছে, এই সব যা যা গ্রামার হয়, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সাইন ও এন্ড টু। আচ্ছা, স্পেলিং চেক এইসব এগুলো ইংলিশে তোমার এসেছে। ঠিক আছে, আর কম্পিউটার, কম্পিউটার নিয়ে যতটা ভয় সবাই পাচ্ছি না, কম্পিউটারে কিন্তু মোটামুটি মানে খুব কঠিন কিন্তু কোশ্চেন আসেনি, মোটামুটি দেখে গেলেই তোমরা পারবে। কম্পিউটারে তোমার যেটা এসছে, তোমার শর্টকাট কিজ থেকে কিন্তু কোশ্চেন এসছে। আচ্ছা, কম্পিউটারে যেটা হচ্ছে শর্টকাট কিজ এসছে, ফুল ফর্ম এসছে, মানে ধরো বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এই যে জিনিসগুলো, ALU, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, এই যে ফুল ফর্ম গুলো তোমরা দেখে যাবে। শর্টকাট কিজ আমি একটা করিয়ে কিন্তু দিয়েছি ভিডিওতে, পারলে সেখান থেকে দেখে নেবে, ইম্পর্টেন্ট শর্টকাট কিজ, তার বাইরে তোমরা জানলে আরো খুবই ভালো ব্যাপার সেটা। তারপর যেটা আসছে কি না, একটা পড়েছিল তোমরা, তোমাদের র্যাম কয় পেপার, হ্যাঁ এস র্যাম,
এই যে জিনিসগুলো, তার মানে র্যাম রম এই জিনিসগুলো ভালো করে পড়বে। হ্যাঁ, র্যাম রম, তারপরে তোমার সিপিইউ নিয়ে, সিপিইউ সম্পর্কে ভালো করে পড়বে, ওয়ার্ড 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 এক্সেল, কিন্তু এটা কিন্তু ওয়ার্ড এক্সেল সব পরীক্ষাতে ইম্পর্টেন্ট, এটা নতুন করে বলার কিছু নেই। সিপিইউ নিয়ে দেখবে, ওয়ার্ড এক্সেল নিয়ে দেখবে, তারপরে তোমার যে বিট বাইট কিলোবাইট মেগাবাইট এই যে জিনিসগুলো আছে, এগুলো একটা থেকে আরেকটা ট্রান্সফরমেশন কিরকম, কি কি জিনিস এগুলো কিন্তু দেখবে। তারপর তোমার টোপোলজি নিয়ে কোশ্চেন এসছে, আছে বাস টোপোলজি, এইসব বিভিন্ন জিনিস আছে। তো এই জিনিসগুলো মেনলি তোমরা কম্পিউটারে যারা কম অল্প পড়াশোনা করেছো, তারা বা যারো অলরেডি, বাট ফাইনাল যেগুলো দেখবে সেগুলো এইগুলো দেখে নাও। তো এই জিনিসগুলো আমি মোটামুটি শুনলাম বা জানতে পারলাম যে এই জিনিস থেকে কোশ্চেনগুলো এসছে মেনলি যারা যারা পরীক্ষা দিয়েছে। তো তোমরা যাদের এখনো অব্দি তো অনেক শিফট বাকি আছে, তো তোমরা যে ফাইনাল টাচটা যেটা হবে সেটা হচ্ছে এই জিনিসগুলো থেকে, কারণ এটাই হিউজ চ্যাপ্টার, হিউজ চ্যাপ্টার। কিন্তু যদি জানতে পারো কোথা থেকে কোশ্চেন আসছে, তো সেখান থেকে একটুখানি সুবিধা হবে যে এই জিনিসগুলো একটুখানি ফাইনাল রিভিশন দিয়ে যাওয়ার যাওয়ার মতো, ঠিক আছে? আর যারা যাদের পরীক্ষা ভালো হচ্ছে তাদের তো ভালো কথাই, কিন্তু যাদের পরীক্ষা ভালো হলো না তাদের জন্য তিন চারটা যাক পরীক্ষা হয়ে যাক, তাদের জন্য আমি একটু কিছু জিনিস বলবো, তাদের জন্য ভিডিও নিয়ে আসছি। আর যাদের পরীক্ষা আগামী দিন, কালকে, পরশু দিন, তার পরের দিন থেকে আছে, তাদেরকে বলি বেস্ট অফ লাক, সবাই খুব ভালো করে পরীক্ষা দিও। এবং যেটা হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই, 2 তারিখ 3 তারিখে কিন্তু এখনো 2-3 দিন ফাইনালি সময় আছে, তারা কিন্তু মেনলি এই জিনিসগুলো আরো একটু হলেও দেখা যেতে পারবে যে একেবারে ঠিক আছে না, এই এই জিনিসগুলোর উপরে একটুখানি জোর দিয়ে যায়। তো সবার পরীক্ষা ভালো হোক, সবাই ভালো করে পড়াশুনো করো, ভালো করে ভালোভাবে গিয়ে পরীক্ষা দিও। আজকের ভিডিওটা এই মানে এইটুকুই থাকলো, আমি আমার মনে হলো যে এই জিনিসগুলো তোমাদের জানাতে পারলে, যে জিনিস যে ইনফরমেশনগুলো আমি পেয়েছি যে কি কি কোশ্চেন এসছে সেগুলো তোমাদের হয়তো হেল্পফুল হবে আগামী দিনে যাদের পরীক্ষা। তো আজকের এই অবধিই থাক, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, যেসব বন্ধুরা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে শেয়ার করে দিও, আর নতুন ভিউয়ার হলে আরও চাকরি প্রিপারেশনের জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।